হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বাংলা প্রথম পত্র সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, যার নাম হচ্ছে জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষ এর প্রথম পর্বের ক্লাসটি আজকে আমরা করতে যাচ্ছি। প্রথম পর্বের ক্লাসটিতে আমরা কিন্তু আমাদের জীবন বৃক্ষ প্রবন্ধটি যিনি লিখেছেন অর্থাৎ লেখক পরিচিতি, আমাদের জীবন ও বৃক্ষ প্রবন্ধটি লিখেছেন মোদাহের হোসেন চৌধুরী, অর্থাৎ মোতাহের হোসেন চৌধুরীকে নিয়ে, অর্থাৎ মোতাহের হোসেন চৌধুরীর জীবন পরিচিতি, লেখক পরিচিতি যেটিকে আমরা বলে থাকি, সেটি নিয়ে আজকে আমরা পড়ব। তাই চলো দেরি না করে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মোতাহের হোসেন চৌধুরীর জন্ম 1903 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। তিনি স্মরণীয় হয়ে আছেন বুদ্ধির মুক্তির আন্দোলন নামে পরিচিত বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির এক যুগান্তকারী আন্দোলনের অন্যতম কাণ্ডারি হিসেবে। সাহিত্যের অঙ্গনে ও বাস্তব জীবনে উভয় ক্ষেত্রে তিনি ছিলেন সৌন্দর্যবোধ, মুক্তবুদ্ধি চেতনার ও মানবপ্রেমের আদর্শের অনুসারী। তিনি ছিলেন আব্দুল ওদুদ, আব্দুল হোসেন, কাজী মোতাহের হোসেন, আবুল ফজল, আবুল কাদির প্রমুখের সহযোগী। মননশীল, চিন্তা উদ্দীপক ও পরিশীলিত গদ্যের রচয়িতা হিসেবে বাংলাদেশের লেখকদের মধ্যে তিনি বিশিষ্ট হয়ে আছেন। বন্ধুরা, এখানে তোমরা পড়ার ক্ষেত্রে যে বিষয়গুলো একটু সতর্কতার সাথে পড়বে এবং মনে রাখবে সেটি হচ্ছে মোতাহার হোসেন চৌধুরীর জন্মগ্রহণ করেছেন 1903 খ্রিস্টাব্দে, এবং তিনি বিশেষভাবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তিনি একটি বিশেষ আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনে বা হচ্ছে বিশেষ নামে পরিচিত ছিলেন, যেটিকে বলা হয়ে থাকে বুদ্ধির মুক্তির আন্দোলন নামে। কোথায় পরিচিত ছিলেন বা কোন সমাজে? বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির ক্ষেত্রে যুগান্তকারী আন্দোলনের অন্যতম কাণ্ডারি হিসেবে পরিচিত ছিলেন। তাহলে এই বিষয়গুলো, অর্থাৎ তিনি কোন ধর্মের বা কোন শ্রেণীর মানুষের জন্য কাজ করেছেন, বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির জন্য কাজ করেছিলেন, যেটাকে বলা হয়ে থাকে বুদ্ধির মুক্তির আন্দোলন। এই আন্দোলনটিতে বা বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির ক্ষেত্রে যুগান্তকারী আন্দোলনে অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। এবং তিনি কিন্তু সাহিত্যের অঙ্গনে ও বাস্তব জীবন উভয় ক্ষেত্রে ছিলেন সৌন্দর্যবোধ, মুক্ত বুদ্ধি চেতনার এবং মানবপ্রেমের আদর্শের অনুসারী। এবং তিনি বেশ কিছু মানুষের অনুসারী ছিলেন, প্রমুখের সহযোগী ছিলেন, সেগুলো তোমরা একটু মনে রাখতে পারো। বাকি যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই বেশ সতর্কতার সাথে এবং ভালোভাবে। বন্ধুরা, পরবর্তী অংশে দেখো আমরা দেখতে পাচ্ছি তার গ্রন্থ সংস্কৃতির কথা বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে এক বিশিষ্ট সংযোজন। তার প্রকাশিত অন্য দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেলের সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা এবং বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের অনুবাদ সুখ। বাংলা একাডেমি তার প্রকাশিত ও অপ্রকাশিত সমস্ত রচনাবলী আকারে প্রকাশ করেছে। চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে 1956 খ্রিস্টাব্দের 18ই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এক্ষেত্রে তোমরা যে বিষয়গুলো মনে রাখবে সেটি হচ্ছে বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে একটি বিশিষ্ট সংযোজন কোনটি ছিল, সেটি ছিল কিন্তু মোতাহার হোসেন চৌধুরীর লেখা সংস্কৃতির কথা গ্রন্থটি। এবং তোমরা অবশ্যই মনে রাখবে যে সংস্কৃতির কথা কোন ধরনের সাহিত্যকর্ম, এটি কিন্তু এক ধরনের গ্রন্থ। এবং পরবর্তীতে রয়েছে তার প্রকাশিত অন্য দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেলের সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা এবং বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের অনুবাদ সুখ। বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার বিভিন্ন বোর্ডে এসেছে, সেটি হচ্ছে কনকোয়েস্ট অফ হ্যাপিনেসের বাংলা অনুবাদ কি। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে কনকোয়েস্ট অফ হ্যাপিনেসের গ্রন্থের অনুবাদ হচ্ছে সুখ। তোমরা যদি ভালো মতো পড়ো তাহলে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। পরবর্তীতে দেখো আরেকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে মোতাহার হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করেছেন 1956 খ্রিস্টাব্দে এবং তখন কিন্তু তিনি চট্টগ্রাম কলেজে অধ্যাপক ছিলেন। চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে 1956 খ্রিস্টাব্দের 18ই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। আশা করি তোমরা লেখক পরিচিতির এই তথ্যগুলো সবাই ভালো মতো উত্তর করতে পারবে, এবং কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে সেটি কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। পরবর্তীতে দেখো আমরা পাঠ পরিচিতিটিও আজকে পড়ে ফেলব। পাঠ পরিচিতিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সেটি হচ্ছে যে আমরা কিন্তু একটি উৎস দেখতে পাচ্ছি যে জীবন এবং বৃক্ষ প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে। জীবন বৃক্ষ প্রবন্ধটি নেওয়া হয়েছে সংস্কৃতি কথা গ্রন্থ থেকে। আমরা যদি লাইনটি পড়ি দেখো, মোতাহার হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
পরার্থে আত্মনিবেদিত স্বীকৃতিময় সার্থক বিবেদবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু মূলত কি বলা হয়েছে, বলা হয়েছে যে লেখক আমাদের মানব জীবনের প্রত্যাশা বা মহত্তম প্রত্যাশাকে জীবন কাঠামোকে মানুষের জীবন কাঠামোকে বৃক্ষের সাথে তুলনা করার কথা বলা হয়েছে, যেটা আমরা কিন্তু জীবন ও বৃক্ষ প্রবন্ধটি দেখতে পারবো। এবং তিনি কি দেখিয়েছেন যে বৃক্ষের বিকাশ পরিপূর্ণতা এবং সার্থকতার পেছনে বৃক্ষের নীরব সাধনা রয়েছে। এখানে কিন্তু প্রশ্ন হতে পারে যে বৃক্ষের বিকাশ পরিপূর্ণতা সার্থকতার পেছনে কি রয়েছে, বৃক্ষের নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনই হওয়া উচিত। অর্থাৎ বলতে চেষ্টা করা হয়েছে যে বৃক্ষ যেভাবে ফুলে ফলে পরিপূর্ণতা পায় বা অন্যকে দান করে সার্থকতা উজ্জ্বল দৃষ্টান্ত রাখে, মানুষের জীবনও তেমন হওয়া উচিত। মানুষেরও উচিত অন্য মানুষের জন্য, অন্য মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করা। তাহলে স্বার্থপর অহংকারী এবং বিবেকহীন নিষ্ঠুর জবরদস্তি প্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে সৌন্দর্যে ও সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ণ সার্থক মানুষ। এ কথাটাই বলছিলাম যে সার্থকতা অহংকারী বা বিবেকহীন মানুষের জায়গা থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে কি দেখা যাবে বলতো, ধীরে ধীরে দেখা যাবে যে প্রেমে সৌন্দর্যে এবং সেবায় বিকশিত বিবেকবান পরিপূর্ণ সার্থক মানুষ এই পৃথিবীতে, যেটি নিয়ে কিন্তু আমরা এতক্ষণ কথা বলছিলাম। আশা করি তোমরা এই বিষয়গুলো সবাই ভালো মতো বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয়ে থাকে বা না বুঝে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমরা পরবর্তী চেষ্টা করব কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।